হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন তো অনেকটাই সন্ধে হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে। তো আমরা এবার একটুখানি বেড়াতে গেছিলাম, তো বাড়িতে এখন চলে এলাম। এরপর মা সন্ধে দেবে, তারপর চাটা, মানে চা, সন্ধ্যাবেলা তো চা খাওয়ার জন্য মনটা ছটফট করে, তো চাটা খাবো, আর কি খাওয়া যায় দেখি। তারপর কি করা যায় দেখি, চলো। তো ভিডিওটা চলো এখান থেকে স্টার্ট করছি। মা এখন দেখো সন্ধে দিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। সন্ধে দিচ্ছে, সন্ধে হয়ে গেছে অনেকটা। এখন তো রিমো মায়ের কোলে বসে আছে। রিমো কি করছিস? এটা মায়ের গুরুদেব অনুকূল চন্দ্র, লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ, শ্রী মহাদেব, রিমো মায়ের সাথে মা যা মন্ত্র বলে রিমো ওগুলো বলতে থাকে, যা করে তাই করতে থাকে রিমো। শাঁক বাজানোই হলো। চা করো। এই চা হচ্ছে, মা এখন চা করছে। তারপর আর কি খাওয়া যায় যাই সাথে দেখি। চা চলে এসছে, এবার চা খাবো। চাটা খুব গরম, চা বিস্কুট। তোমরা সবাই নিশ্চয় চা খাচ্ছ সন্ধ্যেবেলায়। চাটা কি গরম। তিন টাইমে তো যখন ছোটো ছিলাম তখন সন্ধ্যেবেলায় খেলে টেলে আসতাম আমি, আমার দাদা এসে ঠাকুমা সন্ধ্যে দিত, মা সন্ধ্যে দিত, মা কাজ করতো, বাবাও বাইরে থেকে বাড়ি ফিরতো, তো এই সময় সবাই চা খেতো, আমরাও কমপ্লেন খেতাম, বিস্কুট খেতাম, তারপর পড়তে বসতাম সবার কাছে। তো ওই দিনগুলো প্রচুর মনে পড়ে, কারণ ওই দিনগুলো তো আর ফিরে আসবে না কখনোই। তো আমরা কত বড় হয়ে গেছি এখন, তো এখানে এলেই চোখের সামনে সব, মানে কী করতাম সব ভেসে ওঠে, বাবার কথা, দাদা, দাদা এখন অনেক দূরে আছে, আফ্রিকাতে আছে এখন। তো আমরা প্রচুর মানে খুনসুটি করতাম, বদমাশি, দাদা আমাকে মারতো, এরকম করতাম। তো খুব মিস করি এখন সবাইকে, তো কিছু করার নেই, ওগুলো তো আর কখনোই ফিরে আসবে না ওই দিনগুলো। দিব এখন চকলেট খাচ্ছে, চকো 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 চকলেট খাচ্ছে, ললিপপ, ও বলে ললিপপ। দুধ জ্বলে সেরম খাই না, দুধটা না ওটা রেখে এটা খাই না, ও খেল খেল এটা খাই না, খেয়ে নাও খেয়ে নাও, ঠিক আছে খাও। আমাদের আজ রাত্রে হচ্ছে কচুরি আর আলুর দম। এখন কচুরি ভাজছে, আজকে নিরামিষ পুজো হলো, লক্ষ্মী পুজোর জন্য। আলুর দম,